সালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে ডাটা রান্না করে দেখাবো। এই জন্য আমি এখানে ডাটা নিয়েছি এক বাটি, একটা আলু কেটে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে এক বাটি পেঁয়াজ কুচি আছে, এখানে নিয়েছি টমেটো, এখানে একটা টমেটো কেটে নিয়েছি, নিয়েছি ধনিয়া পাতা কুচি, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ পেস্ট, এখানে মশলাই নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ নিয়েছি, রান্নার জন্য সয়াবিন তেল, এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে মাছটা দিয়ে দিব, মাছটা আমি দুই পাশ হালকা বাদামি করে ভেজে নিব। এরকম বাদামি করে আমি মাছটা ভেজে নিয়েছি। এখানে যে মাছটা ভেজেছিলাম মাছের তেলের উপরে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব, এক বাটি পেঁয়াজ কুচি। এখানে একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি, এখন ডাটাটা আমি একটু ভাপ দিয়ে নিব, ভাপ দিয়ে পানি ফেলে নিব, পানি ছেঁকে, পানি ফেলে ছেঁকে নিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, আদা রসুনটা ভালো করে একটু ভেজে নিব। এখন এই পর্যায়ে আমি সব মশলাগুলো দিয়ে দিব, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব, এখানে একটু গরম পানি দিয়ে দিব, শুকনো গরম পানি, মশলাটা এখন পানি দিয়ে দিয়েছি সামান্য, এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে মশলা থেকে গন্ধটা চলে যায়। এখন এখানে আলু দিয়ে দিব এবং টমেটো দিয়ে দিব, আলু টমেটোটা ভালো করে কষিয়ে নিব এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত মশলা থেকে মশলাটা ভালো করে কষিয়ে রান্না করে নিব। এখন এই পর্যায়ে ডাটা দিয়ে দিব, ডাটাটা আমি সিদ্ধ করে পানি ভরিয়ে নিয়েছি, দিয়ে দিব কাঁচামরিচ, ডাটা আলু টমেটো ভালো করে একটু কষিয়ে নিব, মশলার সাথে ডাটাটা ভালো করে কষিয়ে নিব, ডাটাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আলু টমেটোর সাথে, এখন এখানে গরম পানি দিয়ে দিব, মাখা মাখা ঝোল হবে আর আলুটাও সিদ্ধ হবে, এর জন্য ওই পর্যায়ে ওই রকম পানি দিয়ে দিয়েছি। এখন আলু ডাটা একটু সেদ্ধ করে নিয়ে পরে মাছটা উপরে দিব, এখন আমি একটু জাল করে নিব। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব, মাছ আমি দিয়ে দিয়েছি, এখন এই মাছ দিয়ে ডাটা আলু টমেটোর সাথে আমি সুন্দর করে রান্না করে নিব মাখা মাখা ঝোল হওয়া পর্যন্ত। এরকম ঝোল করেই আমি নামাবো, এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া কুচি পাতা কুচি দিয়ে দিয়েছি, এখন 2 মিনিট রেখে চলে আমি অফ করে দিব এবং আপনাদেরকে সার্ভ করে দেব। রেসিপিটা আমরা কমপ্লিট হয়ে গেছে, ডাটা আলু টমেটো দিয়ে ইলিশ মাছ, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার টমেটো আলু ডাটা দিয়ে ইলিশ মাছ রেসিপি, আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, এবং আমার ইয়াসমিন কুকিং থেকে, ইয়াসমিন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।